हेलो स्टूडेंट, आज के क्लास आलोचना करब तुम्हारे सेकेंड वॉल्यूम में प्रथम मॉडल क्वेश्चन पेपर नहीं। एक देखे प्रथम क्वेश्चन, एक्स टाका सरल सूद वाई एवं जेड हलो वाई टाका सरल सूद, दुटी क्षेत्र समय और सूदर हार एक हम सठीक सम्पर्कटी हलो। ताहले बोलेछे एक्स टाका सरल सूद हच्छे वाई टाका, এখানে x হচ্ছে আসল আর y হচ্ছে সুদ। পরে বলেছে যে z হলো y এর সরল সুদ, তাহলে y এর সরল সুদ বলেছে z। তাহলে এখানে p হচ্ছে মানে আসল হচ্ছে y আর সুদ হচ্ছে z। আর বলেছে যে দুটি ক্ষেত্রে সময় ও সুদের হার একই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রতি ক্ষেত্রে সরল সুদের হার হচ্ছে ছোট r আর সময় হচ্ছে t। তাহলে প্রথম ক্ষেত্রে এটা যদি আমরা প্রথম ধরি, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি পাবো যে সরল সুদের ক্ষেত্রে তোমরা জানো সরল সুদের পরিমাণ সমান হয় r is equal to হচ্ছে ptr / x, তাহলে সুদ সমান হয়, সুদ এখানে একবার লিখে দিই y is equal to হচ্ছে সুদ সমান হচ্ছে আসল x into সরল সুদের হার আর ইনটু হচ্ছে সময় বাই হচ্ছে x বাই। এখান থেকে আমরা পাবো y বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে rt বাই হচ্ছে x। দ্বিতীয় ক্ষেত্রে দেখে নাও, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে সুদ হচ্ছে z, z ইজ ইকুয়াল টু তাহলে হবে আসল ইনটু সুদের হার ইনটু সময় বাই হচ্ছে x, বা z বাই y ইজ ইকুয়াল টু rt বাই x। দুটো ক্ষেত্রে দেখো একই আছে, তাহলে এই দুটো যেহেতু সমান তাহলে দুটো সমান হবে, অতএব দিয়ে আমরা লিখতে পারবো y বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে z বাই y, বা ক্রস গুণ করা আছে তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x z। তাহলে সম্পর্ক পেলাম আমরা y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x z, অপশনটা দেখে নাও, অপশন b হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে দুয়ের দাগ, দুয়ের দাগ কোশ্চেন বলেছে x মাইনাস a অনুপাত x মাইনাস b, a দ্বিগুণানুপাত a is to b হলে x এর মান কত। তোমাদের আগে জানতে হবে যে দ্বিগুণ অনুপাত মানে কি, দ্বিগুণ অনুপাত বলতে a is to b যদি একটি অনুপাত হয়, এর দ্বিগুণানুপাত হচ্ছে a স্কয়ার অনুপাত b স্কয়ার, ঠিক আছে। তাহলে এটার দ্বিগুণানুপাত কি হবে, x মাইনাস a এর হোল স্কয়ার অনুপাত x মাইনাস b এর হোল স্কয়ার। এর মানটা দেওয়া আছে, দেখো এর মানটা দেওয়া আছে a is to b, তাহলে a is to b এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে x এর মান, বা x minus a এর হোল স্কয়ার বাই x minus b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a বাই b, বা যদি হোল স্কয়ার করি তাহলে আমরা পাবো x স্কয়ার minus 2ax minus a স্কয়ার বাই, এটা যদি স্কয়ার করি তাহলে আমরা পাবো x স্কয়ার মাইনাস 2bx মাইনাস সরি এটা প্লাস হবে, এটা প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a বাই b, বা এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ করা হচ্ছে, তাহলে b x স্কয়ার মাইনাস 2abx প্লাস a স্কয়ার b ইজ ইকুয়াল টু হচ্ছে a x স্কয়ার মাইনাস 2abx প্লাস ab স্কয়ার হয়েছে। এরপর দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, x গুলোকে এক পাশে নিয়ে আসছি, তাহলে b x স্কয়ার মাইনাস a x স্কয়ার ইজ ইকুয়াল টু আর ধ্রুবক পদগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা পাবো a b স্কয়ার মাইনাস a স্কয়ার b, বা
এই দুটো থেকে যদি আমরা কমন নিই তাহলে কমন হচ্ছে এক্স স্কয়ার, পরে থাকছে বি মাইনাস এ সমান, এই দুটো থেকে কমন যাচ্ছে এ বি, তাহলে পরে থাকছে বি মাইনাস এ, হয়েছে? তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি, বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট এ বি। এটা হচ্ছে এক্স এর মান। এরপর তোমরা অপশনটা দেখে নাও, অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে তিনের ধাপ। ত্রিভুজ এডিসি এর এ বি সি এর এ কোণ সমান হচ্ছে, এ কোণ সমান হচ্ছে 55 ডিগ্রি, বি কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে সি কোণ সমান হবে কত? 55 আর 45 যোগ করলে হচ্ছে 100, তাহলে এটার মান হবে 80 ডিগ্রি। এরপর বলেছে এবি সমান, এবি সমান হচ্ছে 6.5 সেমি। ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ ত্রিভুজ পি কিউ আর এর কিউ কোণ সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আর কোণ সমান হচ্ছে 55 ডিগ্রি, তাহলে পি কোণ সমান হবে 80 ডিগ্রি। আর দেওয়া আছে যে কিউ আর, কিউ আর সমান 4.5 সেমি। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমার অনুপাত, তাহলে দেখো এই দুটো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য, কারণ দেখো এই ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান। দুটি ত্রিভুজের প্রতিটি কোণের মান যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজকে বলা হয় সদৃশ্য ত্রিভুজ। সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলির অনুপাত সবসময় সমান হয়। তাহলে এটার অনুরূপ বাহু হচ্ছে এটা, এটার অনুরূপ বাহু হচ্ছে এটা, আর এটার অনুরূপ বাহু হচ্ছে, আর দুটো সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে হয় ত্রিভুজ দুটি পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান। তাহলে ত্রিভুজ এবিসি, আর পরিসীমা লিখছি না, এবিসি ত্রিভুজের পরিসীমা বাই পি কিউ আর এর পরিসীমা, এবিসি ত্রিভুজের পরিসীমা বাই পি কিউ আর ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে অনুরূপ বাহুগুলির অনুপাত। তাহলে এখানে দেখো যেগুলো দেওয়া আছে, এবি দেওয়া আছে আর কিউ আর দেওয়া আছে, বলতে এই অনুরূপ বাহু দুটো মান দেওয়া আছে, তাহলে এই দুটো পরিসীমার অনুপাত সমান হচ্ছে এটার বাহু হচ্ছে এবি আর এটার বাহু হচ্ছে আর কিউ, তাহলে এবি সমান হচ্ছে 6.5 আর কিউ আর সমান হচ্ছে 4.5 দশমিক দশমিক তোলা হলো। এরপর দেখো 5 9 5 45 আর 13 5 হচ্ছে 65 সমান হচ্ছে 13:9। তাহলে এবিসি ত্রিভুজ ও পি কিউ আর ত্রিভুজের পরিসীমার অনুপাত হচ্ছে 13:9। অপশন অপশন হচ্ছে বি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 4-এর দাগ। যদি কস 67 ডিগ্রি 30 মিনিট সমান এক্স আর কোসেক 22 ডিগ্রি 30 মিনিট সমান যদি ওয়াই হয় তবে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক, তাহলে এটাকে আমরা লিখতে পারি বা এটাও তোমরা করতে পারো। এটাই আমরা করছি যে কস এই মানটাকে আমরা লিখছি 90 ডিগ্রি মাইনাস
22 ডিগ্রি 30 মিনিট ঠিক আছে 30 মিনিট 90 ডিগ্রি থেকে যদি এটা বাদ দিই তাহলে আমরা পাবো এটা সমান হচ্ছে x আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা তাহলে এখানে থিটা হচ্ছে 22 ডিগ্রি মাইনাস সরি 22 ডিগ্রি 30 মিনিট আর এটা হচ্ছে থিটা তাহলে কি পেলাম cos 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে পাচ্ছি আমরা sin থিটা থিটা সমান হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট সমান হচ্ছে x বা আমরা লিখতে পারি sin সমান হচ্ছে 1 cos তাহলে sin এর জায়গায় আমরা লিখতে পারি 1 cos cos 22 ডিগ্রি 30 মিনিট সমান হচ্ছে x এটার মান দেয়া আছে y তাহলে বা 1 y is equal to হচ্ছে x বা x y is equal to হচ্ছে 1 তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক হচ্ছে xy is equal to 1 অপশন d এরপর চারের দাগ চারের দাগ করলাম পাঁচের দাগ একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুটির উচ্চতা রুট ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত তাহলে এখানে বলেছে তির্যক উচ্চতা আমরা ধরি তির্যক উচ্চতা সমান হচ্ছে এল তির্যক উচ্চতা বলেছে যে উচ্চতা রুট ফাইভ গুণ তার তির্যক উচ্চতা সমান উচ্চতা রুট ফাইভ গুণ উচ্চতা সমান ধরলাম এইচ বের করতে বলেছে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত উচ্চতার ব্যাসার্ধের অনুপাত বা এখান থেকে আমরা লিখতে পারবো বোথ সাইড স্কয়ার করা হচ্ছে স্কয়ার করলে আমরা পাবো এল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 এইচ স্কয়ার বা এইচ এল আর আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এখান করে দিই এইচ এল আর আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এল স্কয়ার সমান হচ্ছে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার তাহলে বা এল এল এর জায়গায় আমরা বসাচ্ছি এইচ স্কয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 এইচ স্কোয়ার তার কারণ আমাদের এটা প্রয়োজন এইচ এর অনুপাত এইচ অনুপাত আর এর মান তাহলে বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান হচ্ছে 4 এইচ স্কোয়ার বা a স্কয়ার বাই r স্কয়ার সমান হচ্ছে 1/4 বা h বাই r সমান হচ্ছে 1/2 বা h অনুপাত r সমান হচ্ছে 1:2 তাহলে आंसर হচ্ছে 1:2 অপশনটা দেখে নাও অপশন a হচ্ছে आंसर এরপর দুই তারিখ কোশ্চেন দুই অধ্যায়ের সমস্ত কোশ্চেনে হচ্ছে শূন্যস্থান পূরণ দুই অধ্যায়ের প্রথম কোশ্চেনে বলেছে একটি মোবাইলের দাম 10,000 টাকা মোবাইলের অপচয়ের হার 30% হলে 3 বছর পর মোবাইলটির দাম হবে তাহলে প্রাথমিক দাম বলেছে 10,000 টাকা অপচয়ের হার 30% তাহলে বলেছে 3 বছর পর দাম কত হবে 3 বছর পর দাম হবে 3 বছর পর দাম হবে হয়েছে 10,000 ইন্টু 1 মাইনাস 30 বাই 100 হোল টু দি পাওয়ার হচ্ছে 3 সমান 10,000 তাহলে বিয়োগ করলে আমরা পাবো একবার করি 100 থেকে 30 বাদ দিলে হচ্ছে 70 তাহলে 70 বাই 100 হোল টু দি পাওয়ার 3 বলতে এর কিউব তাহলে এটা আমরা লিখতে পারি 10,000 ইনটু 70 বাই 100 ইনটু 70 বাই 100 ইনটু 70 বাই হচ্ছে 100 তিনবার লেখা হয়েছে তার কারণ
হোল 3 আছে তার জন্য 3 বার লেখা আছে এরপর দেখো দুটো দুটো কাটছে এই দুটো আর এই দুটো কাটা এরপর দেখো এইখানের একটা এটা এটা তাহলে পড়ে থাকছে উপরে 70 ইনটু 7 ইনটু ইনটু 7 তাহলে 49 8 7 49 আর 7 49 আর 7 3 28 28 আর হচ্ছে 343 ঠিক আছে 343 আর একটা শূন্য ছিল এই শূন্য তাহলে 3 বছর পর মোবাইলটির দাম হবে 3430 টাকা যদি 30% হারে অপচয় হয় তাহলে এটা হচ্ছে आंसर দ্বিতীয় প্রশ্নে বলেছে x টু দি পাওয়ার 8 প্লাস 2 x টু দি পাওয়ার 4 প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি ড্যাশের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তাহলে বা এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস c ইজ ইকুয়াল টু 0 দেখো এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 এর সাপেক্ষে তাহলে आंसर হবে x টু দি পাওয়ার 4 এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তাহলে आंसर হচ্ছে x টু দি পাওয়ার 4 এটা হচ্ছে উত্তর তিনের দাগ একটি সমকোণী ত্রিভুজের সমকোণের ধারক বাহু দুটির দৈর্ঘ্য a ও b এবং সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p হলে a b p এর মধ্যে সম্পর্ক দেখো এখানে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের ধারক বাহু দুটি তাহলে ধারক বাহু বলেছে a আর b হয়েছে এরপর বলেছে সমকোণিক বিন্দু থেকে নাম দিয়েছে না নাম কিছু দেয়নি এটি সমকোণিক বিন্দু থেকে এরপর যদি একটি লম্ব অঙ্কন করা হয় যার দৈর্ঘ্য হচ্ছে p তাহলে a b p a এর মধ্যে হচ্ছে সম্পর্ক বের করতে হবে তাহলে তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হয় হাফ ইনটু ভূমি ইনটু হচ্ছে উচ্চতা ঠিক আছে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা পেলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হয়েছে এরপর b হচ্ছে আমরা লম্ব ধরেছি a সমান ভূমি ধরেছি তাহলে অতিভুজ সমান আমরা পাবো √ a² + b² এটা হচ্ছে অতিভুজ কোন ত্রিভুজের ক্ষেত্রে যদি ভূমি থাকে আর লম্ব থাকে এটা ধরো ভূমি আর এটা লম্ব তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এই ত্রিভুজের কথা যদি আমরা এটাকে যদি ভূমি ধরি আর এটা p বলেছে লম্ব তাহলে আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে হাফ ইনটু ভূমি বলতে √ a² + b² ইনটু হচ্ছে p এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু দুটো এই ত্রিভুজের যে ক্ষেত্রফল বেরিয়েছে আর এটার যে ক্ষেত্রফল বেরিয়েছে এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা বলতে পারি এটা সমান হচ্ছে এটা তাহলে একবার লিখে দিচ্ছি তোমরা অতএব দিয়ে লিখবে অতএব এই ক্ষেত্রফল সমান হচ্ছে এই ক্ষেত্রফল তাহলে হাফ ইনটু √ a² + b² ইনটু p এরপর দেখো হাফ হাফ কেটে যাচ্ছে এরপর হচ্ছে বোথ সাইড বর্গ করা হচ্ছে বর্গ করলে আমরা পাবো x² a² b² সমান হচ্ছে √ √ তো থাকবে না √ এর স্কয়ার করলে এই সংখ্যাটা থাকবে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু হচ্ছে b স্কয়ার বা 1 বাই p স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার b স্কয়ার হয়েছে এই p টা এই পাশে নিয়ে আসা হয়েছে আর এটাকে এই পাশে নিয়ে যাওয়া হয়েছে তাহলে এখান থেকে আমরা পাবো 1 বাই p স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার প্লাস ভাঙা হচ্ছে শুধুমাত্র b স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার সমান এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি
1 by b square is equal to হচ্ছে a square plus 1 by b square এটাই হচ্ছে आंसर চেয়েছে আমাদের p a আর b এর মধ্যে সম্পর্ক তাহলে p a আর b এর মধ্যে সম্পর্ক হচ্ছে 1 by b square is equal to হচ্ছে 1 by a square plus 1 by b square তোমরা একটু দেখে নাও একের দাগে 6 এর কোশ্চেনটি করানো হয়নি তাহলে একের দাগে 6 টা করে দিই তারপর পরে কোশ্চেন দেখব একের দাগে 6 বলা হয়েছে সামেশন অফ i is equal to হচ্ছে 1 2 হচ্ছে 20 xi minus 4 সমান হচ্ছে 10 হলে x বার এর মান বের করতে বলেছে তাহলে x বার মানে হচ্ছে গড় ঠিক আছে তাহলে x বার বলতে গড়টা বের করতে হবে তাহলে আর এই যে সামেশন বলতে কি সামেশন মানে হচ্ছে সমষ্টি বা ক্যাপিটাল সিগমা বলা হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারি x i i এর হচ্ছে রেঞ্জটা দিয়েছে 1 থেকে 20 পর্যন্ত তাহলে i এর মান প্রথমে আমরা বসাবো 1 তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 x 20 হয়েছে এরপর দেখো এটা যদি আমরা ভাঙতাম তাহলে এরকম থাকতো x 1 minus 4 plus x 2 minus 4 এরকম ভাবে চলতো তাহলে 4 আমরা কতবার পেতাম 20 যেহেতু এখানে i এর মান 1 থেকে 20 বলেছে তাহলে এই হচ্ছে 4টা পাবো 20 বার তাহলে minus 4 into হচ্ছে 20 সমান হচ্ছে 10 বোঝা গেছে আরেকবার বলছি প্রথমে এটা মানে তোমাদের জানতে হবে এখানে যেটা দেওয়া আছে i is equal to হচ্ছে 1 to 20 আর সামেশন দেওয়া আছে তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা প্রথমে i এর মান 1 বসাবো 2 বসাবো 3 বসাবো করে 20 পর্যন্ত আমরা বসাবো তারপর হচ্ছে তাদের সমষ্টি করতে হবে তাহলে দেখো i এর মান যদি 1 বসাই তাহলে আমরা এটা পাবো সামেশন বা সিগমা মানে যোগ তাহলে যোগ চিহ্ন দিয়েছি x তাহলে আয়ের মান 2 বসিয়েছি তাহলে এটা এরকম ভাবে চলতে থাকবে শেষটা হবে x 20 এটা সবগুলোকে একসঙ্গে আমি লিখেছি x গুলোকে পাশাপাশি x1 x2 ডট 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 x 20 হয়েছে তাহলে এরকম 4 থাকছে 20 বার তাহলে 4 into 20 সমান হচ্ছে 10 বাহ তাহলে বোথ সাইড হচ্ছে আমি 20 দিয়ে ভাগ করছি তার কারণ হচ্ছে গড় মানে ধরো a আর b হচ্ছে a1 আর b1 দুটো সংখ্যা তাহলে তাদের গড় হচ্ছে দুটো সংখ্যা যোগফল বাই 2 তাহলে আমরা গড় তখনই পাবো যখন সংখ্যাগুলো যোগ করব বাই হচ্ছে যতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ করব তাহলে x1 থেকে x20 পর্যন্ত মোট হচ্ছে 20টা সংখ্যা তাহলে x1 x2 ডট 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 x20 বাই 20 উভয় পক্ষে 20 দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে এটাকে 20 দিয়ে ভাগ করতে হবে বাই হচ্ছে 20 সমান হচ্ছে 10 বাই 20 এরপর দেখো এটাই মানে হচ্ছে গড় সেটা হচ্ছে x বার অক্ষর দ্বারা প্রকাশ করা x বার গড়কে সব সময় বার দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটা সমান হচ্ছে x বার এখান থেকে আমরা পাচ্ছি তাহলে 4 সমান 1 এর 2 হয়েছে বাহ x বার সমান হচ্ছে half plus 4 সমান 4 2 8 1 9 তাহলে 9 বাই হচ্ছে তাহলে x বার সমান হচ্ছে 9 বাই 2 অ্যানসারটা দেখে নাও অপশন সি হচ্ছে অ্যানসার এরপর আমরা 2 এর দাগে 3 এরটা করলাম এরপর হচ্ছে 4 এর 2 এর 4 x x is equal to বলেছে a sin theta আর y is equal to বলেছে b tan theta যেছে a square by x square minus b square by y square এর মান চেয়েছে তাহলে প্রথমে আমরা এই আকারে প্রকাশ করব
তাহলে এটাকে আমরা লিখতে পারি কি বা দিয়ে a বাই x সমান হচ্ছে 1 বাই sin θ বা a বাই x সমান হচ্ছে 1 বাই sin θ সমান হয় cosec θ আছে একই রকম ভাবে y বাই b সমান হচ্ছে ঠিকই আছে দেখে নাও আরেকবার যে y বাই b সমান হচ্ছে tan থিটা তাহলে আমার চেয়েছে b স্কয়ার বাই y স্কয়ার তাহলে b বাই y সমান হচ্ছে 1 বাই tan থিটা তাহলে 1 বাই 10 সমান হয় cot θ এরপর এর জায়গায় আমরা এটা বসাবো তাহলে যেটা বের করতে বলেছি ওটা লিখে নি x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার সমান এটার মান আমরা পেয়েছি cos x স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ এটা হচ্ছে ফর্মুলাটা cos x স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ = 1 তাহলে এটার মান আমরা পেলাম 1 आंसर পাঁচের ধাপ 9 একক বাহু বিশিষ্ট ঘনক থেকে সর্ববৃহৎ যে চোঙ পাওয়া যাবে তার আয়তন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে 9 সেমি হয়েছে তাহলে সর্ববৃহৎ যে চোঙটি আমরা পাব সেই চোঙের ব্যাস সমান হবে চোঙের ব্যাস সমান হবে 9 সেমি আর চোঙের উচ্চতা সমান হবে বোঝা গেছে তার কারণ ধরো চোঙ ঘনক থেকে যখন আমরা চোঙ কাটবো তাহলে এই ঘনকের মধ্যে চোঙ থাকবে তাহলে ঘনকের সরি চোঙের ব্যাস হচ্ছে ঘনকের বাহু দৈর্ঘ্যের সঙ্গে সমান আর সর্বোচ্চ ঘনকের সর্বোচ্চ যে উচ্চ হবে সেই সেটার দৈর্ঘ্য হবে কত 9 সেমি করে তার কারণ প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি তাহলে আমরা পেলাম কি চোঙের ব্যাস পেলাম চোঙের উচ্চতা পেলাম তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 9 বাই 2 চোঙের আয়তন সমান হয় পাই আর স্কয়ার এইচ তাহলে পাই ইনটু ব্যাসার্ধ সমান আর আর মান পেয়েছি 9 বাই 2 তাহলে এর স্কয়ার ইনটু হচ্ছে 9 সমান হচ্ছে 4 ইনটু 81 ইনটু 9 সমান 9 একক হচ্ছে সেমি তাহলে যে সর্ববৃহৎ চোঙ পাওয়া যাবে তার আয়তন সমান হচ্ছে 729 পাই বাই 4 সেমি এটা হচ্ছে অ্যানসার এরপর হচ্ছে দুইয়ের জায়গায় ছয়ের কোশ্চেন কোশ্চেনে বলেছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি মধ্যমান তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কত হবে প্রথম হচ্ছে 2 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 5 তারপর হচ্ছে 7 তাহলে এখানে মোট সংখ্যা রয়েছে 4টি তাহলে 4 হচ্ছে যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2 তাহলে সমান
n by 2 বলতে এখানে 4 n = 4 তাহলে দুইতম পদ প্লাস n by 2 প্লাস 1 বলতে তিনতম পদ বাই হচ্ছে 2 এখানে দুইতম পদ হচ্ছে 3 তাহলে 3 প্লাস তিনতম পদ হচ্ছে 5 বাই হচ্ছে 2 সমান হচ্ছে 8 বাই 2 সমান হচ্ছে 4 তাহলে एक थे के दस पर्यंत मौलिक संख्यागुलिर मध्यमा समान होच्छे चार एटा होच्छे आंसर एरपर तीन दागे समस्त कोश्चन रयेछे सत्य मिथ्या तीन दागे प्रथम कोश्चन बोलेछे लाभांश स्थिर थाकले मूलधनेर संगे समय समानुपातिक सम्पर्क ताहले लाभांश तो समान तुम्हारा जानो जे से जे परिमाण टाका व्यवसाय नियोजित करे इनटू जत समय जन्य व्यवसाय नियोजित करे ताहले प्रॉफिट समान आमरा बोलते पारी तार मूलधन कैपिटल इनटू टाइम अच्छा एटा होच्छे प्रॉफिट समान ताहले एखाने बोलछे प्रॉफिटटा ध्रुवक ताहले p इज इक्वल टू होच्छे कांस्टेंट তাহলে c ইনটু t তাহলে এখান থেকে আমরা বলতে পারি c ইজ इक्वल टू k / t বা t ইজ इक्वल टू 1/c সেখান থেকে আমরা বলতে পারি c প্রপোর্শনাল টু 1/t তাহলে মূলধন আর সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এটা হবে মিথ্যা দ্বিতীয় x square plus y square is equal to 2xy होले x y एर संगे ब्यस्त भेदे आछे ताले देखो एटा थेके आमरा लिखते पारी x square minus 2xy plus y square is equal to 0 बा एटा होच्छे x minus y whole square समान जीरो बा x माइनस y इज इक्वल टू जीरो बा x इज इक्वल टू होच्छे y ताहले एखान थेके आमरा पाच्छि x y परस्पर समान आर ना होले जदि सम्पर्क बोले ताहले सरल सम्पर्क एखाने बोलेछे ब्यस्त भेदे ताहले एटा हबे मिथ्या পরের প্রশ্নে বলেছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল সমান হয় হাফ ইনটু কর্ণদের গুণফল তাহলে 8 সেমি আর হচ্ছে 6 সেমি তাহলে 4 64 সেমি স্কয়ার তাহলে রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল সমান আমরা পেয়েছি Uh-huh.
Okay.